কৃষি বিলের সমর্থনে মিছিলের জন্য জমায়েত, আর সেই জমায়েতের উপরে লাঠি বাঁশ দিয়ে বিজেপির কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি কালনার পূর্বস্থলী থানা এলাকায় ঘটেছে। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী। কৃষি বিলের সমর্থনে পার্টি অফিসে জমায়েত হচ্ছিল বিজেপির কর্মী সমর্থকরা। সে সময় অতর্কিতে বিজেপির কর্মীদের ওপর ব্যাপক হামলা চালায় তৃণমূলের কর্মীরা বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হয়েছেন বিজেপির বেশ কয়েকজন কর্মী সমর্থক। ঘটনাটি পূর্বস্থলী এলাকার পূর্বস্থলীর 39 নম্বর মণ্ডল সভাপতি বিজয় ঘোষের নেতৃত্বে কৃষি বিলের সমর্থনে একটি শান্তিপূর্ণ মিছিলের আয়োজন করা হয়েছিল। বিজেপির পার্টি অফিস থেকে এই মিছিল সংগঠিত হয়ে এলাকা পরিক্রমা করতে বেরোয়। এমন সময় অতর্কিতে তৃণমূলের বেশ কয়েকজন সমর্থক তাদের ওপর বাঁশ লাঠি দিয়ে চড়া হয় এবং হামলা চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে গুরুতর জখম হন বিজয় ঘোষ, রাজ্য বিজেপির তপশিলী মোর্চার সদস্য বিপুল দাস সহ বেশ কয়েকজন বিজেপি নেতৃত্ব। আহতদের পূর্বস্থলী ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছে বিজেপি নেতৃত্ব। দলীয় ঘোষণা অনুসারে আমাদের মণ্ডলের সভাপতি বিজয় ঘোষের নেতৃত্বে পূর্বস্থলীতে আগামীকালকে আমাদের শারদীয় যে শুভেচ্ছা, নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রীজি যে বাংলার জনগণকে শুভেচ্ছা বার্তা পড়বেন, ওটার বিষয়ে আমরা প্রচার অভিযান করবার জন্যে মণ্ডলের পক্ষে সভাপতি যে উদ্যোগ নিয়েছিল, এবং এছাড়াও যে কৃষি বিলের সমর্থনে আমরা এখানে একটা র্যালি বার করছি, মানে সমস্ত কর্মীরা যখন জড়ো হচ্ছে সেই সময়তে 5-7 জন ব্যক্তি তারা বিরোধী দলের ইশারাতে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায়, বিরোধী বলতে তৃণমূল ছাড়া তার কী হবে, হ্যাঁ, তাদের সহযোগিতায় আমাদের মণ্ডলের সভাপতি বিজয় ঘোষকে সহ আমাদেরকে সকলকেই মানে ব্যাপকভাবে মারধর করেছে, এবং বিজয় ঘোষের মণ্ডল সভাপতির অবস্থা খুব আশঙ্কাজনক এবং তার মাথায় স্ক্যান করবার জন্য ডাক্তারবাবু অলরেডি সাজেস্ট করেছে। যদিও অন্যদিকে এই ঘটনা বিজেপিরই গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি তৃণমূলের। বলছে আপনারা করেছে, আমাদের ইন্ধনে হয়, তাই তো বলছি, তাই তো নাকি। এখন ব্যাপারটা বলি, ব্যাপারটা ওটা এক সময় বিজেপি করতো বিপুল দাস, আমার তো জ্বালিয়েছে বুঝতেই পারছেন, এসে একদম হাড় দুব্বু গজিয়ে দিয়েছে। আবার সেই মুকুল রায়, সেই মুকুল রায়ের হাত ধরে এসছে, এখন ও দাদা হবে কেন? আর বিজেপির যারা পুরনো লোক আছে তারা কি মানে? তারা ভালো করে ঠেঙিয়েছে, ভালো করে পিটিয়েছে, এখন তৃণমূলের দল হচ্ছে। রাজকুমার ঘোষের রিপোর্ট, পাবলিক টাইমস, কালনা।